মধুপুরে মহিষমারা মধ্যপাড়া হতে গারোবাজার যাতায়াতের রাস্তাটির বেহাল অবস্থা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। মধুপুর প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা মধ্যপাড়া হতে ঘুলিয়া প্রাইমারি স্কুল হয়ে গারোবাজার যাতায়াতের রাস্তাটির বেহাল অবস্থা বিরাজ করছে, ফলে গ্রামবাসীদের চলাচলের ভোগান্তির দিন দিন বেড়েই চলেছে। এলাকাবাসী জানান, মহিষমারা ইউনিয়নের এই রাস্তাটি শুধু গারোবাজার যাতায়াতের রাস্তাই নয়, আমাদের এই রাস্তাটি ধলপুর হয়ে চলে গেছে মধুপুর। প্রায় 1.5 কিলোমিটার এই সড়কের দুই পাশে বসবাস করেন 3-4টি গ্রামের বাসিন্দা। রয়েছে 4টি প্রাইমারি স্কুল, 1টি মাদ্রাসা সহ কয়েকটি মসজিদ। নিত্যদিন হাজারো মানুষের যাতায়াতের পাশাপাশি অন্তিম যাত্রাও হয় এই রাস্তা ব্যবহার করেই। গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল দশা থাকলেও এই রাস্তাটির কোনো প্রকার উন্নয়ন হয়নি। ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন জানান, চেয়ারম্যান কাজ না করলে আমি কিভাবে করে দিব। স্থানীয় বাসিন্দা কুদ্দুস মাস্টার, জাহিদুল ইসলাম, ইয়াকুব আলী, আজিজুল ইসলাম, নজরুল ইসলাম, ছাত্র সুজন আহমেদ জানান তাদের দুরবস্থার কথা। তারা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে অন্তত 1,500 লোক যাতায়াত করেন, একটু বৃষ্টি হলেই চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। বৃষ্টি হলে মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়ে। রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসী প্রশাসনের নিকট জোর দাবি করেন। সড়কের বেহাল দশা দীর্ঘদিন যাবৎ আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমাদের আনারস, আমাদের প্রতি বছরে একটা ফসল হয়, এটা আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারি না। এখানে রাস্তায় 4,70,000 টাকার একটা পিলার বসায় রাখছে, কিন্তু এখানে উন্নয়নের কোনো কাজই হয় নাই, উন্নয়নের কোনো সহায় লাগে নাই। আমরা অতি সত্বর এই রাস্তাটা পাকাকরণ চাই। হইলে রাস্তাটা কেদায় মনে করো নোংরা একবারে পরিপূর্ণ হয়ে যায়, আমরা বাজার যেতে পারি না। মানে এখন দেখি আমার বাড়ির পাশেই একটা ইয়ে দায়িত্বই পারি না, দেখুন রাস্তা খুব খারাপ। আমাদের দাবি এই রাস্তা যেন দ্রুত মানে ইয়ে পাকা করে। রাস্তা গারো বাজার হেতু মধুপুর পর্যন্ত, এটা অনেক আগের রাস্তা। এই রাস্তা আজও পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ওই জায়গায় একটা পিলার আছে কিছু দূর, ওখানে লেখা আছে যে এই রাস্তা মেরামতের জন্য, অথচ কোনো মেরামতি হয় নাই কিয়া, কোনো খোয়া ফেলানো হয় নাই কিয়া, কোনো কাজই হয় নাই কিয়া। 1,00,000 টাকা, 4,70,000 টাকা এখানে মেরামতের জন্য কাউচি বা ইটারি ফালানো দরকার, এখন পর্যন্ত কোনো ফালানো হয় নাই কিয়া, ফালানো হয় নাই কিয়া। এই রাস্তার বেহাল দশা, এখানে মানুষজন বা গাড়ি ঘোড়া কিছুই যাইতে পারে না। ওর দাবি আমরা যেন এই রাস্তা পাকা চাই,